ওনার হাতে পায়ে পানি চলে এসেছে। আচ্ছা, প্রেগনেন্সিতে হাতে পায়ে পানি আসা কিন্তু একদমই নর্মাল, এটা আসবে। হ্যাঁ, তো পানি আসার যে ধরনটা আমরা বলি যে বিকেলের দিকে পানিটা আসে আসলে। হ্যাঁ, সারাদিন হাঁটা চলা কাজকর্ম করলে আস্তে আস্তে পানি জমতে পারে, আমরা বলি ডিপেন্ডেন্ট পার্টি ইডিমা হয়। ডিপেন্ডেন্ট পার্ট মানে অনেকক্ষণ বসে থাকলাম, হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তাহলে পাটা ফুলে যায়, হাতটা ফুলে যায়। আপনি খেয়াল করবেন যে সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন কি অবস্থা, দেখবেন যে তখন পানিটা কিন্তু কমে গেছে। হ্যাঁ, মানে অনেকটা কমে গেছে। যদি এরকম হয় তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার কোনো সমস্যা নাই, এটা প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সিতে সবারই এটা হয়। আর যদি মনে হয় যে না সব সময় মানে ফুলে আছে, সকালেও যা বিকেলেও তা, তাহলে আমার মনে হয় আপনাকে ইমিডিয়েটলি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, আপনার ব্লাড প্রেশারটা চেক করাতে হবে, আপনার ইউরিনটা টেস্ট করে দেখতে হবে যে ইউরিনে কোনো প্রোটিন যাচ্ছে কিনা, এবং আপনার যে খাদ্য তালিকা সেটাও চেক করতে হবে যে আপনি পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খাচ্ছেন কিনা, এবং সেই সাথে আপনার খাবারে অতিরিক্ত লবণ খাওয়াটা বন্ধ করে দিতে হবে, এবং রেড মিট বলে থাকি আমরা, যেমন গরু খাসি এগুলো রেড মিট, এই রেড মিট গুলা খাওয়া আপনার বন্ধ করতে হবে, এবং অবশ্যই আপনি আপনার যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আছেন ওনার সাথে যোগাযোগ করুন। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা আশা করছি আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবে এবং তার সমস্যাগুলো সমাধান করতে পারবে, আর তাতেই হবে আমাদের সার্থকতা। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910। আপনার গর্ভ অবস্থায় আমাদের বিভিন্ন স্বাস্থ্য টিপসগুলো আপনি দেখে উপকৃত হবেন, আর তাই শেয়ার করে অন্যকেও উপকৃত করুন। আমরা বলবো গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ঔষধ খাবেন না। আপনার প্রেগনেন্সি জার্নিতে কমপক্ষে 4 বার ডাক্তারকে দেখান। আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হলে একটি রিভিউ দিবেন। আপনার একটি রিভিউ আমাদেরকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আপনার একটি সুস্থ ও সুন্দর প্রেগনেন্সি কামনা করছি। আপনার গর্ভ অবস্থায় আমাদের বিভিন্ন স্বাস্থ্য টিপসগুলো আপনি দেখে উপকৃত হবেন, আর তাই শেয়ার করে অন্যকেও উপকৃত করুন। আমরা বলবো গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ঔষধ খাবেন না। আপনার প্রেগনেন্সি জার্নিতে কমপক্ষে 4 বার ডাক্তারকে দেখান। আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হলে একটি রিভিউ দিবেন। আপনার একটি রিভিউ আমাদেরকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আপনার একটি সুস্থ ও সুন্দর প্রেগনেন্সি কামনা করছি।